আরে ডায়মন্ডের খাবে কি দিছি দেখো না আমার তো সয়াবিন তেল খুব অভ্যাস আছে সমস্যা নাই আমার কাছে আজকে দিনে তোমার জন্মদিনের পর সবথেকে স্পেশাল মোমেন্ট হচ্ছে এটা অসাধারণ না আগের বার সয়াবিন তেল পাইছো এবার বাবা সরিষার তেল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাপল সুশি ঘর এই ভিডিওটা যখন করছি তখন 21 জুলাই 2022 আর আজকে আপনাদের সাদিয়া আপু অর্থাৎ রশি ঘরের রাধুনির জন্মদিন তো আমরা দুজন আজকে যাচ্ছি বরিশালের অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে যেহেতু তার বার্থডে সে আজকে আমাকে মূলত ট্রিট দিবে সে আমাকে নিয়ে যাচ্ছে আমি তার সাথে যাচ্ছি আর তার জন্য এই যে ছোট্ট সামান্য একটা গিফট কিনছিলাম খুলনা থেকে সেটা কিনেছিলাম হচ্ছে 13 তারিখে আসলে বরিশালের থেকে খুলনার গিফটের দোকানগুলো অনেক ভালো তো খুলনা নিউ মার্কেটের একটা দোকান থেকে তার জন্য এই গিফটটা কিনছি কী গিফট এখনও তাকে দেওয়া হয়নি রেস্টুরেন্টে নিয়ে যাবো আগে দেখবো যে আমার ট্রিট দিবা কিনা তারপরে কিন্তু গিফট দেবো ঠিক আছে তার জন্য একটা ইউনিক গিফট কিনেছি তো কী গিফট আছে দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে টেবিলটা নিয়েছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এই টেবিলটার জন্য এখান থেকে একটু ভিউটা দেখে আমার কাছে আজকে দিনে তোমার জন্মদিনের পর সব থেকে স্পেশাল মোমেন্ট হচ্ছে এটা খুবই সামান্য একটা গিফট তোমার জন্য হ্যাপি বার্থডে সামান্য হলো আমার কাছে এটা অসামান্য কি ম্যাম এটা অবশ্যই ঠিক আমি 13 তারিখ থেকে র্যাপিং করে রাখছি তোমাকে দেয়ও নাই খুলতেও দেয় না এর মধ্যে কিন্তু ধোকা থাকতে পারে কোনো কিছু গেস করা যাবে না না আমার তো সয়াবিন তেল খুব অভ্যাস আছে সমস্যা নেই কি এসে কাহিনিটা বলো অ্যানিভার্সারি গিফট সয়াবিন তেল পাই পাইছি না দর্শক আপনারা এই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল সয়াবিন তেল পাওয়া যখন অভ্যাস আছে তখন যে কোনো কোনো কিছুই আমার হয়তো পেতে পারি উইয়ার্ড লাগবে না ওকে সো নাও উই আর অন দ্য স্মোকিং জোন আরে ডায়মন্ডের খাবে কি দিছি দেখো তুমি তো আমারে ছিল না তোমার আমি তেল দেওয়া লোক আগের বার সয়াবিন তেল পাইছো এবার বাবা সরিষার তেল ছোট সরিষার তেলের বোতল হতে পারে আরে বের করে দেখো না আমারও তুমি বিশ্বাস করো দেখা যাচ্ছে কি খুঁজে পাওয়া যাচ্ছে কাদিয়ে
ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা হচ্ছে আমার জীবনের প্রথম কোনো গহনা কেনা। যারা বলেন বিয়ে করব তাদের জন্য এটা উদাহরণ, বিয়ে হলে আসলে অনেক কিছু হয়। আমার লাইফে আমি সবকিছু বিয়ের পরে পেয়েছি। এটা তোমার জন্য স্পেশাল কারণ তোমার প্রথম ডায়মন্ড, আর এটা আমার জন্য স্পেশাল কারণ এটা আমার কাছে প্রথম কোনো গহনা। দেখি আপা আপনার নাকটা, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। জাতির উদ্দেশ্যে কিছু বলবেন? আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আজকের দিনটা আসলে অনেক অনেক বেশি স্পেশাল ছিল। আর এরকম একটা মানুষ পাইলে হয়তো প্রতিটা দিনই স্পেশাল থাকে, আর স্পেশাল দিনগুলো নাই বলি। আজকের দিনে আপনারা যারা আমায় উইশ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের জন্য দোয়া করবে, আশা করি আমাদের সাথেই থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।